সেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহার রূপা ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসার কাজ গুছিয়ে করব। সেগুলোই কিছু মশলা ব্লেন্ডার করব, ডাল ব্লেন্ডার করব, এগুলো আমি সব কাজ গুছিয়ে রাখবো, সেগুলোই দেখাবো, আর সেহরির জন্য রান্না করব আর সেটাও দেখাবো। তো আমি আজ ভীষণ ব্যস্ত, সব ঝটপট করে রান্নাবান্নাও সেরে ফেলবো, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে চলে যাই কাজে। প্রথমে আদাটা ব্লেন্ডার করে নেব। আমার বাচ্চার স্কুল খোলা, রোজার মাসে স্কুল হবে, এখন এজন্য আমি চাচ্ছি কাজগুলো আস্তে আস্তে সব গুছিয়ে রাখতে। গুছিয়ে রাখলে একটু করতে সুবিধা হবে, এজন্য সব কিছু আজকে করে রেখে দেবো। তার সাথে অনেক সময় লেগে গেছে, এজন্য আর কি কাজ করে সবটা শেষ করতে পারিনি। দেখুন ছোলাটাও হয়ে গেছে, ছোলাটা একটু বেশি সেদ্ধ করছি, কারণ একটু বেশি করে রাখলে দেখা যাচ্ছে ঝটপট বের করে আর কি ধুনা করে ফেলানো যায়, আর এছাড়া বারবার সেদ্ধ করাও ঝামেলা, একটু বেশি করে ফ্রিজে রাখলে একটু সুবিধা হয়। একটু তেল দিয়ে দিলাম, তেল দিলে আদা মশলাটা অনেক ভালো থাকে, এর জন্য তেল দিয়ে দিয়েছি, আর সামান্য পানিও দিয়েছিলাম। হয়ে গেছে ব্লেন্ডার, তেল দিয়ে ব্লেন্ডার করে রাখলে ফ্রিজে রাখলে অনেক সুন্দর থাকে, মশলার গন্ধও হয় না।
হয়ে গেছে কাঁচামরিচ ব্লেন্ডার, একটু পানি বেশি হয়ে গেছে। ভিউয়ার্স, আদা ব্লেন্ডার হয়ে গেছে, কাঁচামরিচ, ডাল সব কিছুই হয়ে গেছে। এখন আমি এগুলো বক্সে তুলে রেখে দিব ফ্রিজে। আর আমার ছোলাটাও হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি, এখন ছোলাটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর এগুলো ফ্রিজে রেখে দিব, দিয়ে এখন রান্না বসিয়ে দিব। তো কড়াই তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো পেঁয়াজ দেব। এখন আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দেব, তারপর হলুদের গুঁড়া, আর এই যে ধনিয়া গুঁড়া, আর মরিচের গুঁড়া দেবো সামান্য, কারণ কাঁচামরিচ দিয়েছি। আর টমেটো, টমেটো কুচিটাও দিয়ে দেবো, টমেটো খালি করে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। আর আমি কাঁচা মাছ রান্না করতেছি, কারণ আমার হাজবেন্ড কাঁচা মাছ খেতে পছন্দ করে, এই জন্যে। আর এটা হলো নদীর পাঙ্গাস মাছ, এটা নদীর পাঙ্গাস, একটু ভালো মতো কষিয়ে নিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো ঝোলের জন্যে।
রান্না করব, খুব বেশি পানির প্রয়োজন নেই, কারণ মাছটা আগে থেকে কষানো আছে। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। আর আমি তরকারিটাতে আজকে ভুল করে লবণ দিই নাই এখনও, এখন আমি লবণ দিয়ে দিব, তাড়াহুড়ো করতে যাই একটু ভুলে গেছি। লবণ দিয়ে দিই, এটাতে লবণ দিয়ে দিয়েছি। এখন আদা রসুন পেস্টটাও দিয়ে দিই, সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়াও। এখন এটা পানি দিয়ে বসিয়ে দেব, যারা এভাবে করে খান নাই তারা করে দেখতে পারেন, এই রান্নাটা অনেক মজা হয়। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগে। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা মাছটা ভেজে নিতে পারেন। হয়ে গেল, আর সাথে দিব কাঁচা টমেটো। টমেটোটা আমি এখন দেবো, টমেটোটা একটু বেশিই দেবো। এখন দুটোই আমি একটু এটাতে জাল একটু বাড়িয়ে দিয়ে আর এটা একটু সামান্য জাল কমিয়ে দিয়ে এটা দুটোই আমি বসিয়ে দেবো। এখন দেখি কি অবস্থা, এই তো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য জিরা গুঁড়া দিয়ে দেব, সামান্য জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে দেখবো কি অবস্থা মাছটার। তো হয়ে গেছে, সাথে ধনে পাতাও দিয়ে দেবো। দেখুন মাছ রান্নাটা হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে এটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে মাছ, চুলা বন্ধ করে দেব আর এটা নামিয়ে ফেলবো, আর এ পাশে মুরগির মাংসটা বসিয়ে দেব। এফাকে দেখে নি মাছটা কি অবস্থা, চিতল মাছ। এই যে দেখুন রস অনেকটা কমে গেছে। এই
তো আমার এটাও প্রায় হয়ে গেছে। এটাও আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, দুটো রান্নাই শেষ, এখন মুরগির মাংসটা রান্না করব। প্রথমে তেল দিয়ে দিতেছি, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেবো। আর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। আর সাথে দিয়ে দেব সব রকমের গুঁড়ো মশলা। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ পরিমাণ মতো, গোলমরিচ, এলাচ, দারচিনি, লং সব কিছু রেখেছি, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসের সাথে সবটা মিশিয়ে দেব। মাংসটা ভুনা করব, আমার বাচ্চার জন্য রান্না করে রেখেছি আলু দিয়ে, এজন্য এটাতে আর আলু দেবো না, এটা শুধু ভুনা করব। এভাবে এভাবে আমি আর পানি ব্যবহার করব না, এভাবে ঢেকে রেখে দিব। মুরগি থেকে একটা, মুরগির মাংস থেকে একটা পানি বের হবে। তো ভিউয়ার্স, দেখি মাংস থেকে কতটুকু পানি বের হলো। দেখুন অনেক পানি বের হয়েছে, পানি তো দিতে হবেই না, তাতেই হয়ে যাবে। এখন আমি এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব ভালো করে কষানোর জন্য আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখি এখন আমার মাংসটা কতটুকু কষানো হয়েছে। দেখুন মাংসের চারপাশ থেকে তেল উঠে আসছে, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে, কারণ আমি এটা ভুনা করবো, এই জন্য খুব বেশি একটা ঝোল দেবো না। আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, এখন জাস্ট রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তো ভিউয়ার্স, দেখি তরকারিটা কতটুক পারফেক্ট হয়েছে, ঝোল কতটা কমেছে। এই যে দেখুন একদম সুন্দর ঝোল অনেকটা টেনে নিয়েছে, প্রায় হয়ে গেছে।
গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে আর কালারটাও তো অনেক সুন্দর হয়েছে। এখন আমি আর কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে দেব, তারপর এটা আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, এরই সময় হয়েছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সব খাবার গরম করে নিয়েছি, এখন আমরা সেহরি খাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমাদান মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।